আপু আপনার মেক্সিকান রান্নার যত উপকরণ লাগে সবই এখানে দেওয়া আছে আমরা শুরু করে দেব জি অবশ্যই আমরা তাহলে একটি প্যান নিয়ে নিচ্ছি টু চুলাটা আচ্ছা এটা আমার আপনি কি এটাতে রান্না করবেন আচ্ছা এটাতে বলটা যখন প্যানটা গরম হয়ে আসবে তখন আমি এখানে অয়েল দিয়ে দিব 2 টেবিল চামচের মতো খুব একটা বেশি অয়েল লাগে না এটাতে একটু চুলাটা কমিয়ে দিলাম আমাদের ছোট্ট সোনামণি তুমি আমার কাছে চলে আসো প্লিজ কাম আসো দিয়ে দিচ্ছি রসুন কুচি আচ্ছা এক চা চামচের মতো একদম ফ্রাই করার দরকার নেই জাস্ট একটু সফট হলে আমাদের পেঁয়াজ দিয়ে দিতে হবে আচ্ছা এই মেক্সিকান রান্নাটা আপনি কোথা থেকে শিখেছেন আমি আসলে যে শেফ কোর্স করাতে আমার সব দেশের রান্না শেখা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আচ্ছা চা চামচ কুচি বলতে এটা আসলে অনেক কুচি কুচি জি একদম রাইস গ্রেন কাপটা দিতে হবে তোমার কেমন লাগে মায়ের রান্না ভালো লাগে কোনটা বেশি পছন্দ মা রান্না করে যে টিফিন কি নিয়ে যাও দিয়ে দিচ্ছি গ্রিন পিক দো আমি একটু বয়ল করা আর রাজমা দিয়ে দিচ্ছি এটা কিন্তু ক্যানেটটা তো একদম রেডি থাকে আর যদি আমরা নিজেরা করতে চাই তাহলে রাজমাটা সারা রাত সোক করে রাখতে হবে দেন একটু বয়ল করে নিলেই হবে আর এখন যেটা আসলে সুপার শপগুলোতে রেডি পাওয়া যায় একদম ইজি হয়ে গেছে করতে যাব আমরা যারা আসলে খুব ব্যস্ত সময় কম পায় রান্না করতে তাদের জন্য আসলে এই ক্যান ফুডগুলো একদিকে ভালো তবে অবশ্যই ভালো মানের দেখে তারপর আসলে কেনা উচিত কিনতে হবে সেটাই দিয়ে দিচ্ছি জিরো গুঁড়ো লাল মরিচ গুঁড়ো ম্যাক্সিকান তো একটু স্পাইসি হয় এটা একটু আচ্ছা আমি হচ্ছে তিন কালারের ক্যাপসিকাম বলেন বেল পেপার বলেন এটাই বলেন তিন কালারে কেটে নিয়েছি এটাও একটু রাইস গ্রেন কাপ আচ্ছা কেটে আবার ভেজিটেবলগুলোর সাথে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দেব তবে অল্প তেল লেগেছে কিন্তু একদম অল্প তেলে হেলদি একটা মানে টু চিলি ক্র্যাশ টমেটো সস দিয়ে দিচ্ছি অনেকে সস মানে লাইক করেন না সেক্ষেত্রে স্কিপ করতে পারে যেতে পারে আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এই টমেটো পেস্টটা কিন্তু ক্যানের দিতে হবে ক্যানের যে টমেটো পেস্ট এটা আমরা বাসায় তৈরি করতে পারি না ক্যানের টমেটো পেস্টটা দিয়ে দিব আসলে সসটা না অনেক সময় দেখা যায় যে বাইরের বলে অনেকে খেতে চায় না এই জন্য অনেকে কিন্তু ঘরে সেটা তো অনেক ভালো ঘরে যদি সব কিছু তৈরি করা যায় তাহলে তো খুবই ভালো কারণ আসলে আমরা রান্না করতে গেলে তো আসলে আমাদেরকে স্বাস্থ্যের কথাটা অনেক বেশি চিন্তা করতে হয় এবং এই যে আপনি রান্না করছেন আমরা আমাদের প্রত্যেকটা প্লেট বাটি কিন্তু খুবই ক্লিন প্লাস হচ্ছে একদমই জীবাণুমুক্ত কেননা আমাদের প্রত্যেকটা বাটি কিন্তু আমাদের এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে ক্লিন করা সো শুধুমাত্র পরিষ্কার না জীবাণুমুক্ত সেই আমি ওইটা ইউজ করি এত সুন্দর একটা ফ্লেভার আমার খুব ভালো লাগে তো এর মাঝে আমি একটু লবণ দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হার্ব ইটালিয়ান হার্বগুলো যে হার্বগুলো দিয়ে দিচ্ছি এটা ইটালিয়ান হার্ব জি মানে অরিগানো থাইম রোজমেরি সব একসাথে মিক্স করে এবং ম্যাক্সিকান খাবার মানে কিন্তু একটু স্পাইসি জি তো এবার আমরা এখানে কুক মানে বয়েল করা রাইস 90% বয়েল করা পোলাও চালটা এটা আমরা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমরা বাসমতি চালও চাইলে ইউজ করতে পারি আচ্ছা যা যা পছন্দ যা যা পছন্দ অনুযায়ী আমাদের এই বেবিটা একদম চুপ করে আছে তুমি তো বললে না তোমার টিফিন কি পছন্দ মা কি করে দেয় তোমাকে টিফিন নাগেটস কোনটা নাগেটস আচ্ছা আর কি কি ভালো লাগে মায়ের বলো ফ্রেঞ্চ ফ্রাই তোমার মা এত মজাদার মেক্সিকান রান্না করছে তোমার ফ্রেঞ্চ ফ্রাই ভালো লাগে রাইস তো তুমি খুব পছন্দ করো ভালো
দিয়ে দিচ্ছি কোরিয়ান্ডার লিফ। আচ্ছা, ম্যাশ কিন্তু হয়ে গেছে। এই যে আপনি এতদিন নিজের রান্না শিখেছেন, এখন নিজের ট্রেনার হিসেবে কাজ করছেন, আসলে কেমন লাগছে? নিউ জেনারেশন যারা আসছে রান্না শিখতে, মানে একটু তো আসলে অবাক লাগে যে এখন আমরা কখনো কিন্তু চিন্তা করতে পারতাম না যে রান্নাটা একটা শৈল্পিক পর্যায়ে চলে যাবে বা একটা প্রফেশনাল একটা পার্ট হতে পারে। কেমন লাগে আপনার? আমার কিন্তু খুব ভালো লাগে। যখন মানে আমিও যখন শিখেছি তখনও দেখিনি যে একদম ইয়াং যারা এডুকেটেড ছেলে মেয়েগুলো ওরা চলে আসছে, মানে আমি তখনও দেখিনি। কিন্তু আমি যখন ট্রেনার হিসেবে ঢুকলাম মানে আমি অবাক হয়ে গেলাম, এডুকেটেড ছেলে মেয়ে, ছেলেদের সংখ্যাও কিন্তু, ছেলেদের সংখ্যা অনেক বেশি, তো এডুকেটেড ছেলে মেয়েগুলো চলে আসছে এই কুকিংয়ে। তখন দেখে মানে খুব ভালো লাগে যে যাক, খুব ভালো লাগছে যে এই ইন্ডাস্ট্রিটা আরও অনেক ডেভেলপ হচ্ছে। আমাদের রান্নাটা একদম হয়ে গেছে এখন। আচ্ছা, এখন আমরা স্টার্ট করব। এখন আমরা স্টার্ট করব। খাবারটা দেখে মনে হচ্ছে আসলে যেহেতু খুব ঝটপট হয়ে যায়, তো যেসব বাচ্চারা স্কুলে যাচ্ছে বা আমরা বড়রাও কিন্তু চাইলে যারা অফিস করছি, দুপুরের লাঞ্চ একটা আইটেম হিসেবে মানে আমার কাছে মনে হয় চমৎকার, একদম ঝটপট করে করে নেওয়া যাবে। আর যেহেতু একটু সস সসি আছে, ইয়াসে বাচ্চারাও খুব লাইক করবে। গার্নিশিং করে দিচ্ছি আমি। যেহেতু এটা একদম খুব কালারফুল একটা রাইস, খুব বেশি গার্নিশ কিন্তু প্রয়োজন হয় না। তো হয়ে গেল আপু আমাদের মেক্সিকান রাইস বোল। থ্যাংক ইউ সো মাচ, অনেক চমৎকার এবং ছটফট করে আপনি তৈরি করে ফেললেন। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার মেক্সিকান রাইস বোল। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, খুব চটপট একটি রান্না। যাদের আসলে ওয়ার্কিং মাদার যারা রয়েছেন বা যারা খুব কম সময়ে রান্না শেষ করতে চান, তাদের জন্য এই রেসিপিটি চমৎকার। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি আমরা। প্রথমে সসপ্যানে তেল দিন, এতে রসুন কুচি, পেঁয়াজ কুচি, সেদ্ধ মটরশুঁটি, রাজমা, জিরার গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ক্যাপসিকাম কুচি, পানি, চিলি ফ্লেক্স, টমেটো সস, টমেটো পেস্ট, লবণ, ইটালিয়ান হার্বস, সেদ্ধ রাইস ও ধনেপাতা কুচি দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মেক্সিকান রাইস বোল।